ও মুসলমান আল্লাহ আমাদেরকে ইসলাম দান করেছেন জোরা করে আলহামদুলিল্লাহ আমরা মুসলমান আমরা কি মুসলমান আল্লাহ এমন কোন সুন্দর নাই যা আমাদেরকে দান করেন নাই ঠিক কি না কোন রূপ সুন্দর দেখার জন্য অন্য কোন ধর্মওয়ালার কাছে আমাদেরকে যেতে হবে না কতক্ষণ ঠিক কি না আজকে আফসোস লাগে মুসলমান মায়ের সন্তানরা ইহুদি নাসারাদের পিছনে দৌড়ায় তাদের আশেক হয়ে গিয়েছে জোরে করে নাউজুবিল্লাহ ময়দানে মাহশরে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি মেসির সাথে জান্নাতে যাইবা না নবীর সাথে কার সাথে মেসির সাথে যদি বলি কে যাবেন কেউ হাত বাড়াবেন নেইমারের সাথে কেউ হাত বাড়াবেন তাহলে কেন কেন দিনী প্রতিষ্ঠানে দশটা টাকা দিতে হয়তো আমাদের অনেক কষ্ট অনেক হিসাব নিকাশ মাইলকে মাইল আমি ওই দিন এই মাহফিলে গেছিলাম তাড়াইল কিশোরগঞ্জে তাড়াইলে এই যে গাড়ি চলতেছে আর্জেন্টিনার পতাকা তো শেষ হয় না কয়েক কিলোমিটার লম্বা পতাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে বেঈমানদেরকে খুশি করার জন্য পতাকা লটকাইছো মদিনার পতাকা লটকাইতে তোমার মন চায় না আল্লাহু আকবার আল্লাহ তুমি ক্ষমা করো জোরে কোন আমিন মুসলমান রানী ইসাবেলা যখন ক্ষমতায় ছিল স্পেনে তখন সে তার স্বামী মিলে আলেম ওলামাদেরকে মসজিদে ঢুকাইয়া বাইরে দিয়ে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছিল আর সাধারণ মুসলমানদেরকে জাহাজে ঢুকাইয়া সাগরের মাঝখানে জাহাজ ফুটা করে দিয়ে ডুবিয়ে মেরেছিল কিছু মুসলমান ট্রলারে করে ডিঙ্গিতে করে নৌকায় করে আর ব্রাজিলে আশ্রয় নিয়েছিল কোরআন ছিল সাথে বলেছিল আল্লাহর কোরআন সাক্ষী আপনাদের গদি দখলের জন্য নয় জীবন রক্ষা করার জন্য আমরা নদী সাঁতরায় আইছি আমাদেরকে একটু আশ্রয় দেন তখন পাক হানাদার বাহিনী বাংলাদেশের নারী পুরুষ মুক্তিযোদ্ধাদেরকে যেরকম লাইন ধরে ব্রাশ ফায়ার করেছিল এইভাবে ব্রাজিলের কর্তৃপক্ষ তখনকার স্প্যানিশ মুসলমানদেরকে লাইনে দাঁড় করিয়ে লাখো লাখো মুসলমানদেরকে গুলি করে সাগরে ফেলে দিয়েছে যেরকম নাউজুবিল্লাহ এটি তো আরো শত বছরের আগের ইতিহাস আজকের ইতিহাস শুনেন আজকে কয় তারিখ ১৯ তারিখ একটু আগে কিসের নামাজ পড়া হয়েছে ইশারের নামাজ এই ইশারের নামাজের আজানটাও আর্জেন্টিনা ব্রাজিলে উন্মুক্ত আকাশে দিতে দেওয়া হয় নাই আজকের হিসাব করেন গতকাল বাদ দেন আজকে পর্যন্ত তাদের দেশে মুসলমানদের আজানের ধ্বনি মসজিদের উপরে মিনারায় দাঁড়িয়ে অথবা মাইকের মাধ্যমে দেওয়ার কোনো পারমিশন নেই নামাজ পড়ে দরজা আটকায়া পরে সামনের কাতারে কোনায় দাঁড়ায়া আমাদের দেশে মুয়াজ্জিনরা একামত যেমনে দেয় আস্তে আস্তে চুপচাপ এরকম মসজিদের কোনায় দাঁড়ায় আজান দিয়ে দেয় মিনারায় দাঁড়ানোর সাহস নাই সুযোগ নাই মাইক চালানোর সুযোগ নাই জোরে করে নাউজুবিল্লাহ আয় তামাশা গাহে আলম রোয়ে তো তো কো যা বাহারে তামাশা মেরবি আল্লাহর ওলি বলেন সব রূপ সুন্দর দিয়ে আমার আল্লাহ ইমানদার তোমাকে ভরে দিয়েছেন তুমি কার সৌন্দর্য দেখার জন্য বেঈমানদের পিছনে দৌড়াও অত্যন্ত আফসোসের বিষয় কথা কোন ঠিক কিনা আল্লাহ এমন সম্মান দিয়েছে এই জমিনের উপরে আল্লাহ রসুলের পরে ইমানদারদের ইজ্জত কথা কোন ঠিক কিনা আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রসুলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিন লা ইয়ালামুন আল্লাহু আকবার আল্লাহ বলেন ইজ্জত আমি আল্লাহর সম্মান আমার বন্ধু রহমতুল্লিল আলামিনের আমি আমার রসুলের সম্মানের পরে সম্মান এই জমিনে ইমানদারের কথা কোন ঠিক কিনা না